পর্বকারিত হামলা এবং মধ্য দিয়ে তারা দেশের মধ্যে একই ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটে ঘটিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে। এইসব দুর্নীতিকারীরা তাদের এই কর্মকাণ্ড যাদের পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত, এরা দেশ এবং তাদের সমর্থন, এরা কোনো দলের নয়। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই সব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমি শাস্তির দাবি জানাই। তৎসঙ্গে এই সব ঘটনার নেপথ্যে কৃষি নেপথ্যে উন্মোচনের দাবি জানাই। তীব্র আইনজীবীদের বিশ্ব গোটা বিশ্ব আজ এই করোনার খাবায় এখন বিধ্বস্ত এবং আতঙ্ক। এই পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে এই দুর্ভোগকারীদের তাদের হিংসাত্মক খামলা ঘর বাড়ি ভাঙচুর জমি রাখা এবং জমি ভূমি জবরদখলের অবস্থা যা কোনোভাবেই মনে যায় না। এই পরিস্থিতিতে উত্তরণের পক্ষে এবং পরিত্রাণের পক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমিতি সংগঠনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠা করা, অস্তিত্ব রক্ষা করা তথা হিন্দু সম্প্রদায়ের তিন বাংলাদেশে আজকে এসে নিরীহ হিন্দুদের উপরে কেন পরপর নির্যাতন নিপীড়ন চলে আসছে সেটা কিন্তু প্রতিদিনের একটা নিত্য ঘটনা দাঁড়িয়েছে। এই কারা সেই দুষ্কৃতিকারী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ইনিশিয়েটিভ ছাড়া ভূমিকা ছাড়া আর কার দ্বারা এইগুলা তাদেরকে নিবারণ করা সম্ভবপর নয়। কারণ এখানে যারা স্থানীয় প্রশাসন কাজ করছে তারা কিন্তু ঘটনার পরে ঘটনাস্থলে যাচ্ছে, কিন্তু ঘটনার আগে কিন্তু তারা কেউ এখানে যাচ্ছে না। কি কারণে এই ঘটনাগুলো ঘটতেছে, কারা করতেছে, সেখানে আইডেন্টিফাই করা দরকার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আদারওয়াইজ অন্য সবসময় কিন্তু এই ঘটনাগুলো ঘটতে থাকবে। জননেত্রী শেখ হাসিনা উনি মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রূপকার, কাজেই সেখানে আমরা কিন্তু তাদের দৃষ্টান্তমূলক দাবি জানাইয়া বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আমাদের হিন্দু সম্প্রদায়ের সন্তানদের আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে সবার দাবি জানাই এই সমস্ত ঘটনার যে একটা ধর্মান্ধ গোষ্ঠী দিনের পর দিন সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে অন্যায় অত্যাচার করে আসছে, তাদের মন্দির ভাঙচুর করছে, তাদের প্রতিমা ভাঙচুর করছে, ঘরবাড়ি ভাঙচুর করছে, মহিলা বিশেষ এবং প্রাপ্তবয়স্কদের উপরে যেভাবে হামলা করছে, অন্যায় অত্যাচার করছে, তাদেরকে আহত করছে, মেরে নিহত পর্যন্ত করছে, এতে আমরা অত্যন্ত মর্মাহত এবং দুঃখ ভারাক্রান্ত মনে আজ এই আগস্ট এসে দাঁড়িয়েছি। তাতে বাধ্য হয়েছি দিনের পর দিন এই হিন্দু যে জনগোষ্ঠী, এরা আদি জনগোষ্ঠী, এদেরকে বিতাড়িত করার জন্য এদেশ থেকে একটা ধর্মান্ধ গোষ্ঠী দিনের পর দিন অন্যায় অত্যাচার করে যাচ্ছে। কিন্তু প্রশাসনের নাকের ডগায় এটা করা হলেও তারা কখনো আগে থেকে এটার প্রোটেকশন নেয় না। একটা ঘটনা ঘটার পরে যখন সব পত্রিকায় আসে, মিডিয়ায় আসে, তখন তারা এসে একবার ঘুরে যায়, বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, দেখি কারা এটা করলো। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়েছে, যদি প্রশাসন এটা মনে করতো যে না আমরা এদেরকে প্রতিহত করব এবং এদের বিচারে সুপর্দ করব, তারা ঠিকই পারতো, কিন্তু তারা কখনো এটা করে না। মনে হয় যেন তাদেরও এতে মদত আসে। এই অবস্থায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের মানবতার জননী এবং একটা ধর্মনিরপেক্ষ আচরণ যার মধ্যে আমরা সবসময় দেখতে পাই, আমরা শুধুমাত্র তার কাছেই ন্যায় বিচার প্রার্থনা করে যদি আমরা কার্য হতে পারি, এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। অসাম্প্রদায়িক বাংলাদেশে যখন একদল সাম্প্রদায়িক গোষ্ঠী এসে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন এবং অত্যাচার করে, তখন সেটা
সম্প্রদায় অসাম্প্রদায়িক রাষ্ট্র আর বাংলাদেশে থাকে না। আমরা স্বাধীনতা অর্জন করেছি অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধুর চার আদর্শের উপরে ধারণ করে বাংলাদেশ জন্ম হয়েছে। আমরা এই সাম্প্রদায়িক শব্দটি শুনতে চাই না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করতে চাই। আমরা মানববন্ধন কাছে দাবি জানাই আমাদেরকে নিরাপত্তা দেওয়া, কিন্তু বারবারই আমাদেরকে বারবারই ঘুরে দাঁড়াতে হয়। কেন আমরা আমাদের দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, একজন নাগরিকের যে অধিকার সেই অধিকার নিয়ে সুন্দরভাবে এদেশে অবস্থান করতে চাই। আমাদের অবস্থান নিশ্চিত করে এই আবেদন আমরা বলেছি। হিন্দুদেরকে রক্ষা করুন, আর এর বিনিময়ে প্রধানমন্ত্রী বলেন যে হিন্দুরা বাড়াবাড়ি করে। আমরা কি বাড়াবাড়ি করি? আমাদের দেশ পিঠে আমাদের দেয়ালে থেকে গেছে। এখন আমরা দেশের কথা বললে, আমাদের দাবির কথা বললে, আমাদের বেঁচে থাকার কথা বললে যদি সরকার বলে, সরকার বলে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তারা যদি বলেন যে হিন্দুরা বাড়াবাড়ি করছে, তাহলে আমরা যাব কোথায়? আপনারা যদি থাকতে না দেন, আপনার সেই ব্যবস্থা করে আমাদের বলেন তোমরা বাংলাদেশে থাকতে পারবে না, তাহলে আমরা দেখবো। আমি হিন্দু আইনজীবী এবং সবাইকে বলি, আসুন আমরা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিরোধ করি, না হলে আমরা এই দেশে নিয়ে থাকতে পারবো না। কাজেই এই মানববন্ধনের মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম, সেই রাষ্ট্রধর্ম ইসলামের ব্যানারে সন্ত্রাসীরা হিন্দুর সহায় সম্পত্তি, মন্দির, হিন্দু নারী এবং হিন্দুর সমস্ত কিছু লুটপাট করতে এ হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আজকে বাংলাদেশে যে সব জায়গায় হিন্দুদের উপর যে অত্যাচার, অবিচার এবং হামলা হচ্ছে, একটি হামলার বিচারও এখন পর্যন্ত হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেশ স্বাধীন হয়েছিল ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে। সেই ধর্ম নিরপেক্ষতা যাতে এই দেশে আবার প্রতিষ্ঠিত হয়, ভারতীয় সংবিধান প্রতিষ্ঠিত হয়, সেই যে ব্যবস্থা করতে হবে এবং দুষ্কৃতিকারীদের শাস্তির ব্যবস্থা করলেই আজকে এই সমস্ত থেকে আমরা মুক্তি পাবো। সবচেয়ে 1971 সনে এই দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করেছে এই সংখ্যালঘু সম্প্রদায়। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার হয়েছে সেটা অবশ্যই বন্ধ করতে হবে। তাইলে আজকে রাষ্ট্র যেভাবে যাচ্ছে সেইভাবে এই সংখ্যালঘুদেরকে বিতাড়িত করলে এই রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে বলে আমি মনে করি। তাই আমি এই দেশের হিন্দু, খ্রিস্টান, মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে এবং এই রাষ্ট্রে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং প্রত্যেকটি মানুষ তার অধিকার, মৌলিক অধিকার ফিরে পায়, সেই আহ্বান জানিয়ে আমি আমার